নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যই সম্পদ। অর্ধ কূর্মাসন যোগশাস্ত্রে বর্ণিত একটি আসন বিশেষ। কূর্ম শব্দের অর্থ হল কচ্ছপ। এই আসনটি দেখতে অনেকটি কচ্ছপের মতো বলে এই রূপ নামকরণ হয়েছে এই আসনটির। আজ জানব এই আসনটি কিভাবে করবেন, অর্থাৎ এই আসনটির পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে। প্রথম অবস্থান, প্রথমে সমতল স্থানে বজ্রাসন ভঙ্গিমায় বসুন। হাঁটু দুটি জড়া অবস্থায় থাকবে। এবার হাত দুটি জড়া করে ওপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জড়া করুন। হাত দুটি কানের সাথে লেগে থাকবে। এবার জোরে একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের ওপরের অংশটিকে ধীরে ধীরে সামনের দিকে প্রণামের ভঙ্গিমায় ঝুঁকিয়ে দিন। পেট ও বুক উড়ুর সঙ্গে লেগে থাকবে এবং কপাল মাটিতে ছুঁয়ে থাকবে। এই অবস্থায় নিতম্ব দুই পায়ের গড়ালির সঙ্গেও লেগে থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় 20-30 সেকেন্ড থাকুন। এই রূপ আসনটি 3 বার অভ্যাস করুন। চলুন আর একবার দেখে নিই আসনটি কিভাবে করবেন। প্রথমে বজ্রাসন ভঙ্গিমায় বসুন। এবার হাত দুটি জড়া করে ওপরে তুলুন এবং নমস্কারের ভঙ্গিমার মতো হাত দুটি কানের সাথে লাগিয়ে রাখুন। এই অবস্থায় জোরে একটা শ্বাস নিন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের ওপরের অংশটিকে ধীরে ধীরে প্রণামের ভঙ্গিমায় সামনের দিকে ঝুঁকিয়ে দিন এবং কপাল মাটিতে ঠেকান। এখানে হাত দুটি জড়া অর্থাৎ প্রণামের ভঙ্গিমায় থাকবে ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে 20-30 সেকেন্ড থাকুন। আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসুন। এইভাবে আসনটি 3 বার করুন। এবার আমরা জানব এই আসনটির বেশ কিছু উপকারিতা সম্পর্কে। এই আসনটি করার ফলে গ্যাস বা অম্বলের সমস্যা কেটে যায়। এই আসনটি নিয়মিত করলে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটায় এই আসনটি। এই আসন নিয়মিত করলে শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে, যার ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পাওয়া যায়। এই আসনটি যদি আপনি নিয়মিত করেন তাহলে ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা ইত্যাদি ব্যথাগুলির উপশম হয়। অর্থাৎ এই আসনটি করলে ঘাড় ও কাঁধের পেশির ব্যথা দূর হয়ে যায়। মেরুদণ্ডে নমনীয়তা বৃদ্ধি করে এই আসনটি। নিয়মিত এই আসন করলে মেরুদণ্ড শক্তিশালী ও সবল হয়। পায়ের পেশি শক্তিশালী করে এই আসন। নিয়মিত এই আসনটি করার মাধ্যমে আপনি আপনার পাকে আরও শক্ত করতে পারবেন। পায়ের পেশি ও হাড়ের বাতের উপশম হয় এই আসনটি করলে। নিতম্বের চর্বি কমায় ও নিতম্বের অঞ্চলের কাছাকাছিও অতিরিক্ত ফ্যাট হ্রাস করতে সহায়তা করে এই আসন। লিভারের সমস্যা দূর করে এই আসন। এই আসনের মাধ্যমে ক্ষুধা বৃদ্ধি করা যায় ও লিভারকে সুস্থ রাখা যায়। তবে এই আসনটি করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ এবার জানব এই আসনটির কিছু সাবধানতা সম্পর্কে। যেমন, উচ্চ রক্তচাপ থাকলে এই আসনটি একেবারেই করা উচিত নয়। গর্ভবতী মহিলাদেরও এই আসনটি করা একেবারেই চলবে না। খাবার খাওয়ার পর এই আসনটি করা উচিত নয়। শরীরে যদি কোনো অংশে ব্যথা অনুভব হয় তাহলেও এই আসনটি করবেন না। এছাড়াও এই আসনটি করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখবেন পেট ও উরুর মাঝে ফাঁক যেন না থাকে। যদি ফাঁক থাকে তাহলে ওই জায়গায় একটা পাতলা বালিশ বা চাদর ভাঁজ করে নিয়ে নেবেন। এক্ষেত্রে কোনো রকমই ফাঁক রাখা উচিত নয়। এবং লক্ষ্য রাখবেন নিতম্ব দুটিও যেন পায়ের গোড়ালির সাথে লেগে থাকে, কোনো ফাঁকের সৃষ্টি যেন না হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।